নমস্কার আজকের সুবিচারের গল্প সংগ্রহ করেছেন শ্রী সুভাষ পাল ভাবানুবাদ স্বামী সকালে সূর্যোদয় দেখবেন বলে একজন ভদ্রলোক তার বারান্দায় এক কাপ চা নিয়ে দাঁড়িয়েছিলেন বারান্দার হাতলে তিনি দেখলেন সেই সিমেন্টের ওপর দিয়ে একটি পিঁপড়ে তার চেয়ে তিনগুণ বড় একটা তুলসী পাতা টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ভদ্রলোক সূর্যোদয় দেখবেন বলে অপেক্ষা করছেন আর পিঁপড়ের কীর্তি দেখছিলেন একটা জায়গায় ফাটল ছিল জমিতে তার ওপর এসে অনেক কাণ্ড করে সে পিঁপড়েটা টেনে হিঁচড়ে সেই তুলসী পাতাটা নিয়ে গেল কিন্তু তার যে থাকার যে গর্ত সেই গর্তটা সামনে এসে সে খুব কষ্ট পেল কারণ তার গর্তের মুখটা বড়ো ছোটো অত বড় তুলসী পাতা টেনে নিয়ে যাওয়া যাবে না অবশেষে সে ধীরে ধীরে সেই গর্তের ভেতরে প্রবেশ করলো সূর্য উঠতে থাকলো লোকটির মনের ভেতরেও আলো জ্বলতে থাকলো আমরাও তো এরকমই করি না কত রকমের কত কিছু জোগাড় করি জিনিসপত্র টাকা করি ব্যাংক ব্যালেন্স এই সমস্ত কিছু করতে গিয়ে নিজেদের প্রিয়জনদের দূরে ফেলে দিই অথ যখন ফাইনাল ডেস্টিনেশন আসে তখন সব কিছুকে ফেলে দিই আমাদের রওনা দিই আসুন আমাদের সম্পর্কগুলোকে আবার একটু নতুন করে দেখি জীবনকে একটু নতুনভাবে দেখার একটা প্রয়াস করি নমস্কার